নমস্কার আমি সব্যসাচী নস্কর আপনারা এই মুহূর্তে দেখছেন নস্কর একাডেমি ইউটিউব চ্যানেল আজ আমি হিস্ট্রি এম এ পার্ট এর সেভেন বি পেপারের গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব যেগুলো আপনাদের অ্যাসাইনমেন্ট ও ফাইনাল এক্সামের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তো প্রতিটা প্রশ্ন যেহেতু গুরুত্বপূর্ণ তাই ভিডিওটা পুরোটা দেখবেন তো চলুন মূল আলোচনাতে ঢুকি তো এখানে দেখতে পাচ্ছেন পিজি হিস্ট্রি সেভেন বি পর্যায় এক একক এক এই এককের মধ্যে রয়েছে সামাজিক এবং রাজনৈতিক কাঠামো ও বিবর্তন ও সমস্যা এই কন্টেন্টের ওপর বেশ কিছু এমসিকিউ আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো যেগুলো আপনাদের আগামী দিনের অ্যাসাইনমেন্ট এবং পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তো এক নম্বর যে প্রশ্নটা আছে দেখুন খ্রিস্টীয় পঞ্চম ও ত্রয়োদশ শতক ভারতে সামাজিক রাজনৈতিক ব্যবস্থার বিবর্তনের প্রধান চালিকা শক্তি কি ছিল উত্তর হলো উৎপাদন ব্যবস্থার চরিত্রগত পরিবর্তন দুই নম্বর দাগের প্রশ্নে চলুন পঞ্চম শতক থেকে ভারতে রাষ্ট্র ব্যবস্থার বিবর্তনের ইতিহাসে যে ধারা সৃষ্টি হয় তার মূল বৈশিষ্ট্য কি ছিল উত্তর হলো বিকেন্দ্রীভূত ব্যবস্থা তিন নম্বর দাগের প্রশ্ন কোন গুপ্ত সম্রাট হুন আক্রমণ প্রতিহত করেন খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তো উত্তর হল স্কন্দগুপ্ত তিনি হুন আক্রমণ প্রতিহত করেছিলেন এবং তার রাজত্বের টাইম লাইন হচ্ছে চারশয় পঞ্চান্ন থেকে চারশয় সাতষট্টি খ্রিস্টাব্দ পর্যন্ত তো চলুন চার চারের দাগের আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হুন্দের সমসাময়িক মৈত্রজ্ঞ কোথায় শক্তিশালী রাজ্য প্রতিষ্ঠা করে উত্তর হলো বলভি যেটা বর্তমানে এখন গুজরাটে অবস্থিত তো পাঁচ নাম্বার দাগের প্রশ্ন চলুন তোরমান ও মিহির কুল কোন জাতির প্রতিনিধিত্ব করেন উত্তর হলো হুন জাতির প্রতিনিধিত্ব করেন মূলতপক্ষে তোরমান এবং মিহির কুল ছিলেন দুজন হুন নেতা আচ্ছা এবারে চলুন ছয়ের দাগের যে প্রশ্ন সেটা হচ্ছে থানেশ্বরের পুষ্যভূতি বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন উত্তর হলো হর্ষবর্ধন আচ্ছা সাতের দাগের গুরুত্বপূর্ণ প্রশ্ন মৌখরীরা কোথায় রুল করতেন উত্তর হলো কনৌজ আচ্ছা অষ্টম দাগের গুরুত্বপূর্ণ প্রশ্ন শশাঙ্ক কোথাকার শাসক ছিলেন উত্তর হলো গৌড়ের শাসক ছিলেন নয়ের দাগের প্রশ্ন শশাঙ্কের রাজধানী কোথায় ছিল উত্তর হলো কর্ণ সুবর্ণ দশের দাগের প্রশ্ন কাদের যুগ্ম বাহিনীর হাতে শশাঙ্ক পরাজিত হন উত্তর হল হর্ষবর্ধন ও ভাস্কর বর্মনের যুগ্ম বাহিনীর হাতে এগারো দাগের প্রশ্ন কার মৃত্যুর পর বাংলায় অরাজকতা সৃষ্টি হয় উত্তর হলো শশাঙ্কের চলুন দাগের আরেকটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন দক্ষিণ ভারতের পল্লবদের মূল প্রতিদ্বন্দ্বী কোন শক্তি ছিল উত্তর হল বাতাভীর চালুক্য শক্তি তো প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ স্ক্রিপ্ট করবেন না তেরো দাগের প্রশ্ন সাতবাহন বাকাটকদের উত্তরাধিকারী হিসাবে কারা পশ্চিম দাক্ষিণাত্যের বিস্তীর্ণ অঞ্চল তাদের রাজনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত করেন উত্তর হলো চালুক্যগণ চোদ্দ দাগের প্রশ্ন প্রথম পুলকেশী রাজত্বকাল লিখুন উত্তর হল পাঁচশো পঁয়ত্রিশ থেকে পাঁচশো ছেষট্টি খ্রিস্টাব্দ দাগের প্রশ্নটা হলো দ্বিতীয় পুলকেশী রাজত্বকাল লিখুন উত্তর ছশয় দশ থেকে ছশয় বিয়াল্লিশ খ্রিস্টাব্দ দাগের প্রশ্ন এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এমসিকিউ এমসিকিউতে আসার সম্ভাবনা আছে তো চালুক্য বংশের শ্রেষ্ঠ নিপতি কে ছিলেন উত্তর হল দ্বিতীয় পুলকেশি এই প্রশ্নটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সতেরো দাগের প্রশ্ন কোন অঞ্চলকে কেন্দ্র করে পূর্ব ভারতের পাল সাম্রাজ্য পশ্চিম ভারতের গুর্জর প্রতিহার রাজ এবং দাক্ষিণাত্যে রাষ্ট্রকূট সাম্রাজ্যের মধ্যে ত্রিপাক্ষিক দ্বন্দ্ব শুরু হয় ত্রিপাক্ষিক দ্বন্দ্ব শুরু হয় উত্তর হলো কনৌজকে কেন্দ্র করে দাগের প্রশ্ন বাংলায় পাল বংশের সূচনা করেন কে উত্তর হলো গোপাল এই প্রশ্নটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আগামী অ্যাসাইনমেন্ট এবং ফাইনাল এক্সামের ক্ষেত্রে আচ্ছা উনিশের দাগের প্রশ্ন পাল বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন উত্তর হলো ধর্মপাল কুড়ির দাগের প্রশ্ন রাষ্ট্রকূট বংশের প্রথম শাসক কে ছিলেন উত্তর হলো প্রথম কৃষ্ণ আচ্ছা রাষ্ট্রকূট শাসনের অবসান কবে হয় উত্তর হলো দশম শতকের শেষ দিকে বাইশের দাগে প্রশ্ন দশম একাদশ শতকে দশম থেকে একাদশ শতকে ভারতের শ্রেষ্ঠ শক্তি ছিল কোনটি উত্তর হলো ভারতের চোল সাম্রাজ্য তেইশের দাগের প্রশ্ন প্রাচীন চোল রাজ্যের পুনরুত্থান ঘটে কার হাত ধরে উত্তর হলো বিজয়ালয়ার হাত ধরে এই প্রশ্নটাও কিন্তু একটা ভালো ইম্পর্ট্যান্ট প্রশ্ন আচ্ছা চব্বিশের দাগের প্রশ্ন তরাইনের প্রথম যুদ্ধ কবেও কাদের মধ্যে হয় উত্তর হলো এগারোশো একানব্বই খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘরি ও তৃতীয় পৃথ্বীরাজ চৌহানের মধ্যে আচ্ছা পঁচিশের দাগের প্রশ্ন তথা সর্বশেষ প্রশ্ন দ্বিতীয় তরাইনের যুদ্ধ কবে হয় উত্তর হল এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে হয় আর এই যুদ্ধে তৃতীয় পৃথ্বীরাজ চৌহান মোহাম্মদ ঘড়ির হাতে শোচনীয়ভাবে পরাস্ত হন এর ফলে ভারতবর্ষে হিন্দু রাজত্ব বা হিন্দু রাজত্বের বিস্তারের সম্ভাবনা বিলীন হয় আর এই যে তুর্কিবীর বংশের মোহাম্মদ ঘড়ির হাত ধরে পরবর্তীকালে ভারতবর্ষে সুলতানি সাম্রাজ্যের ভিত্তিপ্রস্ত স্থাপিত হয়েছিল তো এই গেল হচ্ছে সর্বমোট পঁচিশটা প্রশ্ন আর পরিশেষে বলি যে আমাদের যে নস্কর একাডেমি আছে হ্যাঁ সেই নস্কর একাডেমির যে পূর্ববর্তী অনলাইন এক্সামের যে রেজাল্ট তার কিছুটা সাফল্য আমি তুলে ধরার চেষ্টা করছি তো দেখুন আমাদের গাইডলাইন নিয়ে মাস্টার ডিগ্রি প্রায় তিনশোর মতো ছাত্র কিন্তু পরীক্ষাতে বসেছিল তো তাদের মধ্যে ম্যাক্সিমাম ছাত্রের নাম্বার কিন্তু পঁচানব্বই থেকে হানড্রেড পার্সেন্টের মধ্যে নাম্বার আছে আর এই একটা রেজাল্ট শো করছি আপনারা দেখুন যে চারটে পেপার টোটাল চারশো মার্ক চারশো মার্কের মধ্যেই চারশো মার্ক কিন্তু টার্মেন্ট এক্সামে পেয়েছে এক ছাত্র আরেকটা রেজাল্ট শো করছি ইনিও কিন্তু চারটে পেপারে টার্মেন্ট এক্সাম যেটা আছে অনলাইন পরীক্ষাতে চারশোর মধ্যে চারশো পেয়েছেন আরেকটা ছাত্র রেজাল্ট শো করছি তিনিও হচ্ছে চারটে পেপারে চারশোর মধ্যে টোটাল চারশো মার্কের মধ্যে চারশোই পেয়েছেন এবং আমার মাস্টার ডিগ্রির সর্বোচ্চ রেজাল্ট হচ্ছে আটানব্বই আটানব্বই পার্সেন্টের মতো হচ্ছে রেজাল্ট আছে এবং এটাই হচ্ছে আমার কাছে হায়েস্ট রেজাল্ট তো এই হলো মূল বিষয় আর আরেকটা বিষয় বলি যে যারা নিজ উদ্যোগে প্রস্তুত প্রস্তুতি নিতে চান সেক্ষেত্রে তারা নস্কর একাডেমির প্রদত্ত উত্তর ও তার ইউটিউব চ্যানেল ও অনলাইন ক্লাসগুলো ফলো করুন আর কোনো বিষয়ভিত্তিক যদি প্রবলেম থাকে তাহলে সরাসরি সেভেন নাইন কল করুন আর এই হল মূল বিষয় আর যারা মনে করেন যে না আমাদের পক্ষে হাতে সময় কম তাই পুরো হচ্ছে বই খেটে এমসিকিউ রেডি করা সম্ভব নয় অ্যাসাইনমেন্টের উপযোগী বা টার্মেন্ট এক্সামের উপযোগী তাদেরকে আমরা বলবো যে যদি আপনারা গাইড নিতে চান অ্যাসাইনমেন্টের গাইড বা ফাইনাল এক্সামের যদি গাইড নিতে চান তাহলে অবশ্যই অবশ্যই করে আমাদের এই কন্ট্যাক্ট নাম্বারে হচ্ছে যোগাযোগ করবেন সেভেন নাইন এইট জিরো আর একেবারেই আমি শেষে বলি যে যারা নিজ উদ্যোগে পড়াশোনা করছেন তারা অবশ্যই করে আমাদের অ্যাকাডেমিক থেকে নানানভাবে হচ্ছে সাহায্য পাবেন বিশেষ করে আমাদের অনলাইন ক্লাসগুলো ফলো করবেন এছাড়াও আমাদের হচ্ছে যে হচ্ছে ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলটা অবশ্যই অনুসরণ করবেন এবং আমরা যে বিভিন্ন গ্রুপগুলোতে বিভিন্ন ধরনের এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো দিই সেগুলো আপনারা একটু ফলো করবেন তো এই হলো মূল বিষয় তাহলে আজকের এই পর্যন্তই সমাপ্ত পরবর্তী আপনাদের অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব পরবর্তী ভিডিওতে নমস্কার